আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতাটি পাঠের মাধ্যমে কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু বিশ্লেষণ করব। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের রূপনারায়ণের কুলে কবিতার বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। প্রথমেই বলে রাখি, রূপনারায়ণের কুলে কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে, যেটি প্রকাশিত হয়েছিল 1348 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর। এটি তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে রূপনারায়ণের কুলে কবিতাটির উৎস কি বা কোথা থেকে নেওয়া হয়েছে। তখন তোমরা লিখবে রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শেষ লেখা কাব্যগ্রন্থের 15টি কবিতার মধ্যে 11 সংখ্যক কবিতা হলো রূপনারায়ণের কুলে। কবিতাটি 1941 খ্রিস্টাব্দে 13 মে রাত 3:15 লেখা হয়। দেখো, কবিতার নাম কবি রেখেছেন রূপনারায়ণের কুলে। তোমরা অনেকে এটি উচ্চারণে ভুল করে রূপনারায়ণ বলো, এটি আসলে রূপনারায়ণের কুলে। কবিতার নাম দেখে মনে হতে পারে রূপনারায়ণ নামক নির্দিষ্ট নদীর কুল বা তীরের কাহিনী বর্ণিত হয়েছে আলোচ্য কবিতায়, তবে বিষয়টি ঠিক তা নয়। আসলে রূপনারায়ণ বলতে আলোচ্য কবিতায় কবি বিশ্ব সংসারকে বুঝিয়েছেন তথা সমগ্র মানব জীবনকে বুঝিয়েছেন। আলোচ্য কবিতাটি রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর ঠিক 3 মাস আগে, তখন তিনি শয্যাশায়ী। এই সময় তার বেশ কিছু লেখা তিনি নিজের হাতে লেখেননি, রবীন্দ্রনাথ মুখে বলতেন এবং অনুলিপিকার হিসেবে রানীচন্দ, যিনি নিজেও একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং সাহিত্যিক, তিনি লিখে দিতেন এই সাহিত্যগুলি। রবীন্দ্রনাথের জীবনের একদম শেষ প্রান্তে এসে লেখা আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতাটিতে কবির সামগ্রিক জীবন দর্শন তথা সারা জীবনের অভিজ্ঞতা ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ তার সমস্ত জীবনকে যেভাবে দেখেছেন, সেখান থেকে যে গভীর জীবন উপলব্ধি তিনি অর্জন করেছেন, তা প্রতিফলিত হয়েছে আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতায়। কবিতাটি পাঠের মাধ্যমে আমরা কবিতার বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে পারব। কবি লিখেছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি রূপনারায়ণের কুলে বা এই রূপময় বিশ্বে জীবন সায়ন্নে উপনীত হয়ে জেগে উঠেছেন। কবি উপলব্ধি করেছেন এ জগৎ কোনো স্বপ্নের জগৎ নয়। কবির এই জেগে ওঠা কোনো ঘুম থেকে জেগে ওঠা নয়, এ জেগে ওঠা কবির আত্মজাগরণ বা আত্ম উপলব্ধি। দেখো, শৈশবে নানা কাল্পনিক আজগুবি চিন্তা আমাদের মাথায় ভিড় করে থাকে। কৈশোর যৌবনে আমাদের মনে দোলা দেয় নানা রঙিন স্বপ্ন, রোমান্টিকতা। কিন্তু জীবনের বার্ধক্যে গিয়ে আমরা উপলব্ধি করি এ জগৎ শুধু রঙিন স্বপ্নের জগৎ নয়, এ জগৎ রূঢ় বাস্তবের জগৎ, যেখানে শুধু রোমান্টিকতা বিরাজ করে না। এ জগতে সারা জীবন ধরে দেখা সমস্ত স্বপ্ন পূরণ হয় না, কারণ স্বপ্ন ও বাস্তবের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। সে কথাই কবি আলোচ্য কবিতার প্রথম 4টি লাইনে তুলে ধরেছেন। এরপরে কবি লিখছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আপনার শব্দের অর্থ হচ্ছে নিজের। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আসলে আমরা সাধারণত নিজেদের রূপ দেখার জন্য আয়না ব্যবহার করি, কিন্তু আয়নায় কি সত্যিই আমরা নিজেদেরকে দেখি? আয়নায় কেবলমাত্র শরীরের প্রতিবিম্বটা ফুটে ওঠে। মানুষ হিসেবে ব্যক্তিটা কেমন তার পরিচয় মানুষের অন্তরে, তার রূপে নয়। তাই রবীন্দ্রনাথ রক্তের অক্ষরে আপনার অর্থাৎ নিজের রূপ দেখেছেন। বলা যায় তিনি নিজের প্রকৃত সত্তার উপলব্ধি করেছেন, নিজের আসল রূপকে উপলব্ধি করেছেন তার রক্তের অক্ষরে। রক্ত যেমন জীবিত মানুষের বেঁচে থাকার অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, যা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে বহমান, সেই রক্তের অক্ষরে তিনি নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করেছে। আসলে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের প্রতি যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখব রবীন্দ্রনাথ তার জীবন দশায় অনেক প্রিয় মানুষের মৃত্যু দেখেছেন। তার সন্তানদের মৃত্যু, তার প্রিয় বৌঠানের মৃত্যু, সেই সমস্ত মৃত্যুর তীব্র যন্ত্রণায় যেন রক্তের অক্ষরে তার আপন সত্তাকে চিনিয়েছে। কবি লিখেছেন যে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ কবি নিজেকে চিনেছেন, নিজেকে উপলব্ধি করেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। মানুষের জীবনটা নিতান্ত সুখের জীবন নয়। আমার ম্যাডাম একটা কথা বলতেন, যে মানুষের জীবনে সমস্যা আসে না সেটা জীবনই নয়।
আমরা নিজেদের জীবনে নানা ঘাত প্রতিঘাত ওঠা নামা দুঃখ কষ্টের মাধ্যমে সমাজ সম্পর্কে অভিজ্ঞ হই, নিজেদের আরো ভালোভাবে চিনতে পারি। রবীন্দ্রনাথ এখানে সে কথাই বলেছে, তোমার জীবনে যত আঘাত আসুক, যত বেদনা আসুক, ভেঙে পড়লে চলবে না। জীবনের পাওয়া সমস্ত আঘাত সমস্ত বেদনা থেকে যারা শিক্ষা গ্রহণ করতে পারবে তারাই হয়ে উঠবে প্রকৃত জয়ী। এরপরে কবি লিখেছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমাদের জীবনের একটা গভীর সত্য কতটা সহজভাবে কবি এখানে বলে দিলেন একটু লক্ষ্য করে দেখো। কবি লিখেছেন, সত্য যে কঠিন, অর্থাৎ প্রকৃত সত্য অনেক সময় আমাদের কাছে কঠিন বা কঠোর মনে হয়। কঠোর মনে হলেও কবি সত্যের পথের নির্দেশ করে কঠিনকে ভালোবেসেছেন। অর্থাৎ কবি বলেছেন, সত্য যতই কঠিন হোক সেই সত্যকে মেনে নিতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। কবি নিজেও তাই করেছেন। এ প্রসঙ্গে একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি আরো স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তুমি দীর্ঘদিন কোনো একজন মানুষকে ভালোবেসে এসেছো, হঠাৎ একদিন সেই মানুষটা তোমাকে এসে জানালো সে আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এই সত্যটা মেনে নিতে তোমার অসম্ভব কষ্ট হবে, তার প্রতি রাগ হবে, ঘৃণা হবে, অভিমান জন্মাবে, কিন্তু তোমাকে সেই সত্যটা মেনে নিতে হবে। কারণ সে যদি আজ সত্যি কথাটা না বলে আরও কিছুদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করতো, সেক্ষেত্রে তোমার জীবনের আরও কিছুটা সময় একটা ভুল মানুষের পিছনে ব্যয় হতো। সুতরাং এই রকম জীবনের বহু কঠিন সত্য আমাদেরকে মেনে নিতে হবে, সেই সত্যকে ভালোবাসতে হবে, তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই তো কবি এর পরের লাইনে লিখেছেন যে সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ আমরা যদি কঠিন সত্যকে মেনে নিয়ে সর্বদা সত্যের পথে চলতে পারি, সত্যকে ভালোবাসতে পারি, তবে সত্য আমাদের কখনো বঞ্চনা করবে না বা ঠকাবে না। এরপর কবি লিখেছেন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনটাকে বলেছেন আমৃত্যু দুঃখের তপস্যা। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনটা আসলে দুঃখের কঠোর সাধনা। মানুষের জীবনের অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত, এগুলো বোঝাতেই কবি জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখের কঠোর সাধনা বলেছেন। আসলে আমাদের জীবনে খুশির মুহূর্তগুলো, সুখের মুহূর্তগুলো আমরা খুব সহজেই মেনে নিতে পারি, কিন্তু জীবনেরই একটা অংশ দুঃখ, সেটাকে আমরা সহজে মেনে নিতে পারি না। এই কষ্টের মুহূর্ত, এই দুঃখের মুহূর্তগুলি থেকে উত্তরণের প্রচেষ্টা যেন আমাদের কাছে কঠোর তপস্যার মতন, এটা বোঝাতেই কবি আলোচ্য লাইন অবতারণা করেছেন। কবি বোঝাতে চেয়েছেন, জীবনে এই দুঃখের তপস্যায় যারা জয়ী হতে পারবে তারা হবে প্রকৃত সুখী। কবিতার একদম শেষ দুটি লাইনে কবি লিখেছেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য মৃত্যুর মাধ্যমে জীবনের সকল দেনা বা ঋণ শোধ করে দিতে চেয়েছেন। এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের সৌভাগ্য। পৃথিবী থেকে সারা জীবনে যা কিছু আমরা অর্জন করেছি তাতে আমাদের কোনো অধিকার নেই। একদিন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের পরে যে প্রজন্ম আসবে তারাও একইভাবে একটা সময় পৃথিবী ছেড়ে চলে যাবে। অর্থাৎ এই পৃথিবীর মালিক যেন ঈশ্বর, আমরা কিছুদিনের জন্য ভাড়া থাকতে এসেছি। এই পৃথিবীর জল, বায়ু, মাটি আমরা ব্যবহার করেছি, তো এই ভাড়ার দেনা বা ঋণ কিভাবে শোধ হবে? এটা শোধ হবে মৃত্যুর মাধ্যমে। এ পৃথিবীতে জীবনের সমস্ত ঋণ শোধ হওয়ার একমাত্র পন্থা মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর তাই কবিতার একদম শেষে মৃত্যুর মাধ্যমে জীবনের সমস্ত ঋণ শোধ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। অর্থাৎ নিজের সামগ্রিক জীবন দর্শন থেকে লেখা আলোচ্য কবিতায় কবি আমাদেরকে কিছু বার্তা দিয়ে গেলেন, যেটি শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে বা পরীক্ষার খাতার প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। এই কবিতার মাধ্যমে দেওয়া বার্তা আমাদের সমগ্র জীবন পথে আমাদেরকে চলতে সাহায্য করবে। কি সেই বার্তাগুলি? তা হলো, কবিগুরু আমাদেরকে জানালেন এ জগৎ কোনো স্বপ্নের জগৎ নয়, এ জগৎ রূঢ় বাস্তবের জগৎ। কবিগুরু বোঝালেন আঘাতে আঘাতে বেদনার মাধ্যমে নিজের সত্তাকে উপলব্ধি করা সম্ভব। কবিগুরু আমাদেরকে বার্তা দিলেন, সত্য কঠিন হলেও কঠিনকে ভালোবেসে সত্যের পথে চলা উচিত।
কবিগুরু আমাদের বলে গেলেন, এই পৃথিবীর সমস্ত ঋণ তথা জীবনের ঋণ একমাত্র মৃত্যুর মাধ্যমেই শোধ করা সম্ভব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।